আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আর একটা গার্ডেনের ভিডিও লিয়ে আইছি আপনারা লগে শেয়ার করবো। তো আজকে আমি আসতে আমার গার্ডেন দেখাই, কিতা কিতা গাছ আছে আর কোন অবস্থায় আছে আর কিতা ধরল না ধরল আপনারা লগে শেয়ার করবো। তো কেন ফইলেও দেখতে পারা আমার বাংলা খজুর গাছ। তো বাংলা খজুর গাছের মধ্যে কোনো বতরি খই টই আইছে নাই, একটা দুইটা বাড়াইলে মরি যায় গি ঠান্ডা। তো আর কিছু অনেক ফুলও আইছে দেখতে পারা। আর ইবাইদি দেখতে পারা আমার ইতালিয়ান লুবিউরির গাছ। তো এখারা আমি ফারি লাইছিলাম, আরও এখারা আইছে দেখছেন ছোট আসলে কিছু বড় হইর। আর অনেকগুলা উড়ি হইয় মরি গেছে আর কি, হলুদ কালারের হইয় ইয়া মরিয়া জড়িয়া পড়ে গেছে, হয়তো ঠান্ডা লাগে হইতে পারে। তো অনে ইয় বাক্য আরো একটা বড় হইছে, আরো ছোট ছোট আছে একশন বড় হইর। তো দুই দিন বাক্যা সুন্দর রইদা আছিল, এবার ওখান দিন খারাপ করে লাইছে। আর এবার দিয়ে দেখতে পারা আমার দুইটা সিসিংরার গাছ আছিল, দুইটার মধ্যে একটা গাছ পাক্কা বড় ইয়া দেখতে পারা, এক লতর মধ্যে মনে হয় ছয় সাতটা সিসিংরা আইছে। তো জানি না আইসিন বাস পকি কিতা, আমি বেগ দি তোরা গুড়িয়া দিছি কই দেখি ঠান্ডা থাকে কিছু নজো হয়। তো ছয় সাতটা সিসিংরা খই আইছে একটা লতর মাঝে, আর একটা লত বাটি হইয়া বই থাকছে বড় না। আর ইবাই দি দেখতে পারা আমার উড়ি গাছ হল। তো উড়ি গাছের ইয়ে অনেক ফুল বাড়াইছে, বাড়াইলে কি তৈব ঠান্ডার লাগি ফুল হল অনেক, তো ইয়ে জড়িয়া পড়ে গেছে, কোনো উড়ি টুড়ি কোনটা পতরে বাড়াইছে না। তো ই হইলো গা একটা ঘর আমার উড়ি যার আরো দাগ ইয়া আছে আর ওখানে রয়েছি। আর ওই তো দেখতে পারা আমার নাগামরচর গাছ, নাগামরচর গাছও ইয়ে সেম ভাবে অনেক ফুল আইছে, জরি জরি ফরি যার গি ঠান্ডার লাগি, একটা ফুল ঠিকান না সবটি ফুল জরিয়া ফরি যার গি মেঘ ঠান্ডা বাতাস খনে রোদ খনে মেঘ, আপনারা তো জানরা ওয়েদার অবস্থা কিতা। আর ইকসিন হইলো গে আমার খাসামরচর গাছ হল। তো অনেক ফুল ইয়ে আইছে খাসামরচর গাছও, আর ইনেও দেখতে পারা কচুর গাছ আছে, ডুগির গাছ ইয়ে আছে। তো ডুগির গাছ সকল ইসিন পাক্কা আগে রইয়া দিছিলাম বলেন না ঠান্ডার লাগে। আর এ বাইদি দেখতে পারা আমার মূলা বেশি, ইকসিন বাইদি চাইলে অনেক ভালো লাগে যে তো তা আইছে আগে মূলা বেশি, আর বেশির বাড়ে গাছ খাই তৈয়া সি তৈয়া পড়ে যায় বাইন্দা দেই তবু পড়ে যায় কি দেখতে পারা কত বেশি আইছে। আর ইবাই দই লগে আমার আরও একটা বাংলা লাউর জার আর কি, তো কত সুন্দর একটা ফুল ফুটছে যে ভালো লাগে, একবারে ফ্রেশে বেদায় ফুটছে আর কি, সুন্দর লাগে দেখতে। তো ইবাই দি ওই লাউর খই টই আইছে তা জানি না ঠিক পকি কিতা দেখতে পাররা, দুইটা একটা ইয়া খই বাড়াইছে। আর ওই তো দেখতে পাররা আর একটা বাই দি ফুল ফুটছে, তো এইটারে আমি আর দি পলিনেশন করিয়া দিমু, পরাগায়ন করিয়া দিমু আর কি, দুদিন ঠিকে তে তো টিকলো। আর ই গাছ আইন তোর জ্বর হল আপনারা লগে শেয়ার করছি, ডিজিজে দরিয়া জয়ে গেছে, হলুদ লাগাইয়া দিছিলাম মনে ভালো হয়ে গেছে, গাছ চালাই দিলে ভালো আছে মরছে উড়ছে না। তো দেখতে পারা উপরে দিয়ে আস্তে আস্তে আগা দিয়া উঠে রাখে। আর এখানেও টমাটোর গাছ ইয়ে আরও কিছু আছে, টমাটোর গাছ আমার গরুর সামনে দিয়েও আছে, আরও বাই দি ফিসে দি গার্ডেনে দিয়ে ইয়ে দিছি কিছু ফুল আইছে। তো এই তো দেখতে পারা ও সাইডে দিয়ে আমার কিছু উড়ি যার হল। তো ফুল আইছে অনেকগুলা ফুল আইছে কিন্তু কিতা জানি না ঠিক বকি কিতা, আর উড়ি ধরব কি কিতা এটা কোনো আশা উষা নাই আর কি, আইছে দেখতে পারা অনেক ফুল আইছে। আর ফয়লা দাগর ফুল আইলে জরি জরি পড়ে যায় গি, তো জানলাম না কি তার তাকবো কি কিতা, এটা আশা সারা আর কি, এমনি দেখতে আর কি চোখ করে একটা শান্তি যে একটা লাগে আর কি, দেখলে ভালো লাগে। তো ইনও দেখতে পাররা ওই লোক আমার আর একটা কি উড়ি যার। তো এই বছর আমি বেশ করে উড়ি রইয়া দিছিলাম কই খাইমু, গত বছর তোরা উড়ি যারা আসিল ইয়ে বাক্কা উড়ি ধরছিল, তো এই বছর বেশ করে রইয়া দিছিলাম খাইমু নে বেশ করে ধরবো নে, কিন্তু না ওয়েদারও লাগে ওইলো না কি। আর এবার দিয়ে দেখতে পারা আমার পেপল কালারের উড়ি যেটা বিনজাকি ওটা, তো ইকসিন ইয়ে অনেক ফুল আইছে বিনজও বাড়াইছে কিন্তু বড় অন্যা ঠান্ডার কারণে। ওই দেখতে পারা আমার এখানে ফটলর গাছ, চাইনিজ ফটল যে একটা ওটা, তো
তো চাইনিজ ফটোল তো ওইও নিচে যে যেত ফুল আইছে হই আইছে, তা সবটি মরি গেছে, উফরি দি হয়ে একটা আইছে দেখি জানি না ঠিক পোগে কিতা। তো ইনও দেখতে পারা হয়ে একটা বিনস বড় হইছে, দেখছি ফারি লাইমু অনে বার সাইরাম হয়ে আরো একটা ফুড়ো আছে অক্সিন বড় হয়ে যাক দেন ফারি লাইমু দেখতে পারা সুন্দর লাগে, চেপটা চেপটা লাখান হয়েছে জানে। তো দুইবার ইতা ফাতা ফালাইয়া দিয়া হারছে, আর একবার ইয়ে অনেক ফাতা হয়েছে। তো আজকে ইয়ে ফাতা ফালাইয়া দিছি কিছু পাতলা করিয়া, অনেক ফাতা হয়ে গেছে, যেত ফাতা ও ইতা বড় বড় হইয়া। তো ফাতলা করি না দিলে রৈদ লাগে না, আস্তে জাফরা বান্ধিলা এমনও রৈদ নাই, মাঝে মাঝে রৈদ দিলে তো রৈদ লাগে না, তো ফালাইয়া দিলাইছি। আজকে দেখতে পারা কত ফাতা ইবার হয়েছে। তো ই তো ফাইলা আমার গার্ডেন আপনারা লগে শেয়ার করলাম, আর কেন দেখতে পারা কয়েক গোছা লাল শাক হয়েছে। তো অক্সিন ধরে আজকে তুলি লাইমো, আর তুললাই কেন মজে আমি ডুগি লাগাইয়া দিলাইমো একশো একশা করে রইয়া। তো লাল শাক ওই লগে গা কি একবারে এই বছর প্রথম আর কি আমি হারভেস্ট করলাম লাল শাক, গত বছর দুইবার তুলিয়া খাইছিলাম, কিন্তু এই বছর একবারও খাইলাম আর কি, যেসিন ফেলাইছে ওসিন সব গোসিন তুলি লাইমু, আর তুলিলা এমনি বাংলাদেশি ডুগি যে তাও তা রইয়া দিলাইমু কেনর মাঝে। তো দেখতে পারা লাই লাল শাক গুছিন পাক্কা সুন্দর হয়েছে, আর কিছু পাক্কা বড়ো বড়ো হয়ে গেছে, তো ছোটো থাকতে খাইতে মজা লাগে আর কি, আর কিছু ফুল ফুলও বাড়াই যার হয়ে তুলিলাই তুলিলাই। তো দেখতে পারা তুলি লাইছি পাক্কা ওই ওই গেছে কত গোসা, আর এখানে মজুর রইয়া দিলে এমন ডুগি। তো দেখতে পারা তো আজকের ভিডিওটা পর্যন্ত আস্তা গার্ডেন আপনারা লগে শেয়ার করলাম, আশা করি ভালা লাগছে, ভালা লাগলে ভিডিওটা একটা লাইক দিবা শেয়ার করবা, সকল ভালা থাকবা, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার লাগি, সকলদের আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।